talk of the town. পৃথিবীতে জলজ প্রাণী জগতে বাস করে নানা প্রজাতির মাছ। এসব মাছের মধ্যে কাটলফিশ নামে সামুদ্রিক এক ধরনের মাছ রয়েছে যাদের স্মৃতিশক্তি মানুষের মতোই। অনেক সময় এই স্মৃতিশক্তি মানুষের চেয়েও ভালো হয়ে থাকে। কোনো ঘটনার মৃত্যুর কয়েকদিন আগ পর্যন্ত মনে রাখতে পারে এই কাটলফিশ। বিজ্ঞানীরা বলছেন নামের সাথে ফিশ থাকলেও এটি কিন্তু মাছ নয়, বলা হচ্ছে এটি এক ধরনের সামুদ্রিক প্রাণী। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানে সম্প্রতি প্রকাশিত তথ্যে বলা হয়েছে এই প্রাণীর মধ্যে বয়স বেশি হয়ে গেলেও বিশেষ কোনো ঘটনার স্মৃতি সহজে লোপ পায় না। এমনই বিষয় নিয়ে গবেষকরা এখনও বিভিন্ন অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। কাটলফিশ, যদিও ফিশ শব্দটি কাটলের সঙ্গে আছে, কিন্তু আসলে কাটলফিশ কিন্তু ফিশ নয়। এটা একটি সেফালোপোডা শ্রেণীর অন্তর্ভুক্ত একটি প্রাণী, এবং এই প্রাণীটাকে আমরা অনেকটা বলতে পারি স্কুইডের মতো অথবা অক্টোপাসের মতো। অক্টোপাসের মতো বলা যাবে এইভাবে, কারণ এর কিন্তু অক্টোপাসের মতো আটটি পা আছে এবং দুটি তাবু আছে, বা তাদের খাবার ধরার জন্য দূষণ আছে। পৃথিবীতে এদের 120টির মতো এখনো পর্যন্ত প্রজাতি মানে আইডেন্টিফাই হয়েছে। এই কাটলফিশটা মহাসমুদ্রে বা মহাসাগরে তারা থাকতে পছন্দ করে বা থাকে। সাধারণত 15 থেকে 50 সেন্টিমিটারের মতো তাদের দৈর্ঘ্য হয়, আর ওজন যদি আমরা বলি 3 থেকে 10.5 কেজি পর্যন্ত তারা ওজনের হয়ে থাকে, বেশ বড় হয়ে থাকে অনেকগুলো। এই প্রাণীটার যদি আমরা দৈহিক আকৃতিটা একটু চিন্তা করি, তো এর যে শরীরে যে স্কিন বা ত্বকটা খুব মসৃণ, আর এদের মাথাটা বেশ বড়, আর মাথার মধ্যে যে বেশ বড় বড় দৃশ্যমান দুটি চোখ আছে। এই প্রাণীগুলো মায়ের পেটে থাকা অবস্থায় অর্থাৎ অর্থাৎ ডিমের ভিতরে থাকা অবস্থায় তাদের চোখগুলো কিন্তু বিকশিত হয়ে যায়, এবং তারা ডিমের ভিতরে থেকেই তারা পরিবেশকে পর্যবেক্ষণ করা বা দেখা শুরু করে। এখন তারা কি খায় যদি আমরা বলি, তারা সাধারণত এরকম ধরনের কাঁকড়া, স্কুইড বা ছোট মাছ বা বিভিন্ন ধরনের এগুলো তারা খেয়ে তারা বেঁচে থাকে। গবেষকেরা এই কাটলফিশের বুদ্ধিমত্তার প্রমাণ নিতে এক ধরনের পরীক্ষা চালান। এই পরীক্ষায় দুই ধরনের খাবার নির্বাচন করা হয়। একটি তাদের কম পছন্দের খাবার, অন্যটি ছিল তাদের বেশি পছন্দের খাবার। এই খাবারগুলো 1 ঘন্টা পর পর বিভিন্ন স্থানে দেওয়া হয়। এভাবে 4 সপ্তাহ ধরে কাটলফিশগুলোকে খাবার দেওয়া হয়। এই গবেষণার ফলাফলে দেখা গেছে কাটলফিশগুলো ঠিকই তাদের পছন্দের খাবারগুলো কোন স্থানে আছে সেগুলো খুঁজে বের করেছে। কাটলফিশ কিন্তু খুবই বুদ্ধিমান, হ্যাঁ খুবই বুদ্ধিমান, এবং তার স্মৃতিশক্তিও খুব প্রখর। অর্থাৎ তাকে কোন দিন কোন জায়গায় কোন ধরনের খাবার দেওয়া হয়েছিল বা কোন দিন কোন জায়গায় সে কোন খাবারটা খেয়েছিল সেটা কিন্তু মনে রাখতে পারে। বিশেষ করে যারা একটু স্বাভাবিকভাবে যাদের বয়স একটু বাড়তে থাকে তাদের স্মৃতিশক্তিটাও আস্তে আস্তে বাড়তে থাকে। তাদের আরও কিছু মজার বিষয় আছে যে তারা কিন্তু কারি উৎপাদন করতে পারে, অর্থাৎ তারা যদি কোনো কারণে দরকার হয় যে তারা কোনো প্রাণীকে ভুলকে দিবে, অন্য কোনো প্রাণীকে ভুলকে দিবে, বা তারা যাকে শিকার করছে তাকে ভুলকে দিবে, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু ইমিডিয়েটলি কারি প্রস্তুত করতে পারে। এবং তাদের আরও মজার তথ্য হচ্ছে তারা কিন্তু তাদের শরীরের রং পরিবর্তন করতে পারে। এখন কোনো একটা কাটলফিশকে আপনার দেখে হয়তো মনে হতে পারে সবুজ কালার, একটু পরে সে তার শরীরের রং চেঞ্জ করে গোলাপি, বাদামি, কালো, নীল, যে কোনো কালার সে ধারণ করতে পারে। ওই যে বললাম কালি উৎপাদন করার ক্ষমতা আছে, তো ফলে সে তার শরীরের রংটা ইজিলি সে চেঞ্জ করে ফেলতে পারে। এখন এটা সাধারণত তার শিকারকে বা তার সামনে থাকা অন্য কোনো প্রাণীকে ভড়কে দেওয়ার জন্য সাধারণত এই ধরনের কাজটা সে করে। এই কাটলফিশ কিন্তু দেখা গেল যে তার সামনে যদি তার যে শিকার বা অন্য একটা প্রাণীকে সে ধরতে যাবে বা কিছু করতে যাবে, তো সেই ক্ষেত্রে দেখা গেল সে অল্প দূরত্বের মধ্যে এত দ্রুত সে দৌড়তে পারে, খুব দ্রুত দৌড়ে সে ক্যাচ করে ফেলে। প্রকৃতিতে এই কাটলফিশের মতো বিচিত্র আরও অনেক প্রাণী হয়তো রয়েছে, অদূর ভবিষ্যতে যা গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা খুঁজে পাবেন। মানুষের সামনে উন্মোচিত হবে নতুন এক বিষয়। আলোচিত এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।